আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। বরাক উপত্যকার আদিবাসী বিক্ষিপ্ত জনগোষ্ঠীর উন্নয়নে বরাক ভ্যালি অ্যাক্ট নামে পাশ হতে যাওয়া বিলকে নিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচরে। সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বরবুইয়ার উদ্যোগে বরাকের ছোট ছোট বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে বরাক ভ্যালি অ্যাক্ট নামের বিলটি আসাম বিধানসভা অধিবেশনে আলোচনা হবে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বরাকের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত সভায় বিলের সমর্থনে আলোচনা করেন। সভায় বিভিন্ন বিষয়ের উপর চর্চা করার পাশাপাশি বরাক ভ্যালি অ্যাক্ট 2023 নামের যে পরিষদ গঠন করা হবে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা, পরিষদে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা করা, বরাকের বাইরে থাকা অন্যান্য ছোট জনগোষ্ঠীকে পরিষদের অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর এদিন নিজেদের মতামত তুলে ধরেন তারা। এছাড়াও আর্থসামাজিক উন্নয়নের অভাবসহ শিক্ষা, সংস্কৃতি ও জাতিগত অগ্রগতির উন্নয়নের লক্ষ্যে বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার প্রস্তাবিলকে সমর্থন করার পাশাপাশি বিধায়কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। Some supplements and amendments are necessary in this bill. তারপরে এখানে আমাদেরকে সে আছে এই প্রপোজ বিলটা আমাদের কেবল বরাক উপত্যকার 3টা ডিস্ট্রিক্ট এদের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা সবার মধ্যে আমাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা আমার একটা কনসার্ন ছিল যে আমরা বরাকের বাইরে আসামের অন্যান্য ডিস্ট্রিক্টে যেসব মণিপুরী সম্প্রদায় বিক্ষিপ্তভাবে রয়েছে তাদের সম্পর্কে আমরা আলোচনা করছি, ওদের ভবিষ্যৎ কী হবে। তারপরে আমরা ডিসকাস করছি যে আমাদের তো মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল রয়েছে, বিষ্ণুপ্রিয়াদেরও রয়েছে, অন্যান্য কিছু সম্প্রদায়েরও রয়েছে। যেহেতু এই যে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল তার জুরিডিকশন কিন্তু অল ওভার আসাম, এটা নিয়েও আমাদের একটা উদ্বেগ, আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আমাদের একটা রয়ে গেছে। রিগার্ডিং LDC অলসো উই ডিসকাস ইন দ্য মিটিং। এরপরে আমাদের এখন মণিপুরি সম্প্রদায় থেকে অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিলের একটা ডিমান্ড এখন চলছে, এখন একটা ডিমান্ডও আছে। এই সম্পর্কে আমরা আলোচনা করছি, এটার ভবিষ্যৎ কী হবে, হোয়াট উইল দ্য ফেজ অফ দিস ডিমান্ড রিগার্ডিং মণিপুরি ডেভেলপমেন্ট অটোনমাস কাউন্সিল। উই ডিসকাস দ্য সেম অলসো ইন দ্য মিটিং। আর আমাদের এখানে অ্যাজ পার শিডিউল নম্বর 1 এখানে খালি 15টা কমিউনিটি লেখা আছে ইংরেজিতে, আবার বাংলায় 16টা আছে, এখানে একটু হেরফের হয়ে গেছে। আর এখন তো আমরা জানলাম অনেকগুলি ট্রাইবাল কমিউনিটি, ছোটো ছোটো জনগোষ্ঠী, এটা কিন্তু বাদ পড়ছে গিয়ে। এটা এখন আমরা একটা ধারণা নিলাম এই এই মিটিংয়ের মাধ্যমে। এখানে আমাদের একটা উদ্বেগ রয়েছে যে এখানে প্রত্যেক কমিউনিটি যখন এই যে ইয়েটা কাউন্সিল যখন গঠন হবে তখন 12 মেম্বার বলা, 12 জন সদস্য নিয়ে কাউন্সিল গঠন হবে। কিন্তু আমাদের একটা বক্তব্য, আমাদের একটা সে রয়েছে, এটা কিন্তু যাতে প্রপোর্শনেট হওয়া উচিত, প্রপোর্শনেট টু পপুলেশন ইন রেসপেক্ট টু কমিউনিটি। কারণ 1 লাখ যে কমিউনিটি আছে তার সঙ্গে 50,000 কমিউনিটির সঙ্গে রিপ্রেজেন্টেশনের ব্যাপারে একটু তফাৎ থাকতে লাগবো। গতিকে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনটা আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আলোচনা করছি। আর একটা পয়েন্ট হলো গিয়া এই কাউন্সিলের তার টেনিওর যে মেয়াদটা এখানে 3 বছর লেখা আছে, আমরা এটা চাইতেছি 5 বছর, 5 ইয়ার্স। আর আরেকটা হলো গিয়া এখানে মহিলাদের কিছু উল্লেখ করা নাই, আমরা চাইতেছি 33% অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল শুড বি রিজার্ভ ফর উইমেন, উইমেনের একটা রিজার্ভ থাকা উচিত। এইটুকু আমরা আমাদের মোটামুটি কালকে আমরা যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা যে ডিসকাস করছি মণিপুরি সম্প্রদায়ের, এইগুলি শুরু হচ্ছে। এর মধ্যে আমাদের সোনাইয়ের বিধায়ক শ্রী করিম উদ্দিন বরবুইয়া সাধু যে একটা বিল আনার জন্য প্রচেষ্টা করেছেন। এই বিলের মধ্যে তিনি আমাদের বরাকগুলি ছোটো ছোটো আমাদের কমিউনিটির একটা ডাইরেক্টরেট এক বরাকগুলি 2023 বলে একটা বিল তিনি উত্থাপন করার চেষ্টা করেছেন। এই বিলটা তিনি উত্থাপন করার কারণে যে ড্রাফটিংটা করা হয়েছে এটা আমরা কম সময়ের মধ্যে আমরা পেয়েছি। এটা আমরা সমস্ত কিছু আমরা চর্চা করতে পারি নাই, তথাপি বিলটা আমরা মনে করি বিলটা আমাদের ছোটো ছোটো কমিউনিটির উপকার হবে বলে আমরা আশা করি। এই বিলটা কিন্তু আমরা সবাই আমি মনে করি আমরা সাপোর্ট করি। কিছু কিছু সংশোধন বা মানে আপনাদের মডিফিকেশন বা আরও কিছু সাপ্লিমেন্ট এগুলো করার তো বিচ্ছুক আছে, এগুলো বক্তব্য রাখবেন আমাদের।